তো কেউ সাহস করে বলে না, কিন্তু আমার এই লজ্জা শরম একটু কম। কত সাবলে সহজ একজন রাষ্ট্রপতি হতে পারেন তা এ দু মিনিট ২৮ সেকেন্ডের ভিডিও না দেখলে বোঝাই যাবে না। তবে অন্য কোনো দেশের রাষ্ট্রপতির কথা বলছি না, কিন্তু যার কথা বলছি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, যার সহজ সাধারণ কথা মুগ্ধ দেশবাসী। ঘটনা গত ১০ জানুয়ারির, বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বক্তব্যের এই ভিডিও এখন ভাইরাল। তো চলুন দেখিনি কি সেই মন্তব্য ছিল রাষ্ট্রপতির। বাংলা অনুষ্ঠানে না আসতে পারে না, তার মধ্যে নিজেকে ধরে নিতে হবে যে আমি ইউরোপের বাইরে চলে গেছি। আতাউর রহমান নূর, আমরা একই সঙ্গে ম্যাট্রিক পাস করছি 1961, কিন্তু জানি না কারে বেশি বুড়া দেখা যায়। কিন্তু বিষয়টা হলো যে উনি এরপরও চেহারা নিয়েও কিন্তু ভালো অভিনয় করতেছে, অভিনেতা। আর আমার মোটামুটি তার চেয়ে মনে হয় চেহারাটা আমার খারাপ না, কিন্তু অভিনেতা আর উইতালাম না। আর যাও নেতাগিরি করতাম রাজনীতি থেকে, এখান থেকে আমাকে আউট করে দিছে। এখন আই এম নো মোর ইন পলিটিক্স, আমাকে মানে রাজনীতি থেকে বিতাড়িত আমি এই অবস্থার মধ্যে আছি আর কি। আর এখানে তো ইয়ত বাংলার অনুষ্ঠান, এটা শুনলাম তখন জানি যে এখানে সুন্দর সুন্দর যুবক এবং যুবতীর সমাহার হবে। এটা দেখার তো লোভ সংবরণ করা খুব কঠিন, এটাও আমাকে আকৃষ্ট করছে এখানে আসার জন্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে কথা হলো মনের কথা সবারই মনের মধ্যে আছে, কিন্তু কেউ সাহস করে বলে না। কিন্তু আমার এই লজ্জা শরম একটু কম, তার জন্য প্রায় বলেই ফেলি আর কি। যেমন তানিন এবং ইয়া সুইটি আর ছিল রিসিভ করার সময় আমার বলে কেমন আছেন, আমি যাই মোটামুটি ছিলাম এখন ভালোই আছে, কারণ তাদেরকে দেখার পরে তো আর ভালো না থেকে কোনো উপায় নাই। আর একটা জিনিস এসে আইসি আমার খুব ব্যাখ্যা পাল লাগে। আর তাছাড়া এসব মঞ্চের মধ্যে এইটাই সমস্যা, মঞ্চের মধ্যে লাইটটা বেশি, অডিয়েন্সের এখানে কোনো অন্ধকার থাকে দেখা যায় না। কিন্তু আজকে দরকার ছিল মঞ্চের লাইট কম, অডিয়েন্সের মধ্যে বেশি, তাহলে একটু সুন্দর করে দেখা যেত, উপভোগ করা যেত। এই ধরনের সমস্যা এখানে লিয়াকতলে লাগি নাই আছে আশেপাশে, তাকে বলবো যে এইসব যেন ব্যবস্থাটা সবসময় এই ধরনের হইলে যেন সঠিকভাবে এটা হয় আর কি।